স্মল পেপার ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটা আমি ক্রেপ পেপার দিয়ে তৈরি করব, এর জন্য আমার লাগবে ক্রেপ পেপার। পেপারটাকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নেব। চিকন করে কেটে নিব। কাটিং করা পেপারটা আমি এর মধ্যে আটকে দিই। অংশটুকু থাকে ওইটাকে বৃত্তি বলে, তো বৃত্তি আমি রেগুলার যেভাবে কাটি ঠিক সেভাবে কেটে নিব। জিগজ্যাগ করে এটি একটু ডিফারেন্ট ভাবে হবে, কারণ এর বাড়তি অংশটুকু আমি আবার কেটে শর্ট করে নিব। আগের বৃত্তিগুলো থেকে একটু ডিফারেন্ট। এখন আমি বাড়তি অংশটুকু কেটে শর্ট করে নিব। এবার কেচি দিয়ে একটু বাকি নেব। এখন আমি একটা ফ্লোরাল টেপ দুই ভাগে ভাগ করে নেব, একটু চিকন করে নেব। তারপর এটা আমি ফুলের স্টিকটার মধ্যে পেঁচিয়ে নেব। এখন আমি পাতা তৈরির জন্য আরেকটা ক্রেপ পেপার নিয়ে নিয়েছি, যার মাপ হবে 6x1 সেন্টিমিটার। এখন আমি এটাকে পাতার শেপ অনুযায়ী কেটে নেব। আমি আগেই কিছু পাতা তৈরি করে রেখেছিলাম, এখন আমি ফুলগুলো সেট করতে থাকবো। পাতা দিয়ে একটা স্টিক তৈরি করব, এজন্য আমি আবার একটা